আপনারা দেখে আছেন যে আমি বিভিন্ন গাড়ি ডেকোরেশন করে আমি এর স্কিপিং করে তারপরে সারা দেশে আমি চারটা গাড়ি দিয়ে মাসের পর মাস মাসের পর মাস আমি যাচ্ছি আমার প্রচারণা আলাদা আমি জানতাম না যে এটা বিলবোর্ড থেকে পোস্টার করলে আগে দিকে ক্যান্সার করে পাঠিয়ে চলে আমি গুলো জানতাম আমি কিন্তু বিলবোর্ড সারা দেশে আমার প্রচারের মাধ্যম আপনারা চিন্তা যেহেতু দেখেছেন আমরা আমি কতগুলো মানুষকে দিয়ে প্রচার করার জন্য আপনারা জানেন আচ্ছা অনেকে এটাকে লিখেছে যে দুর্বিন প্রচারটা এইভাবে লাগে না একটা পোস্টার লাগাই দিবে আসলে এই যুগ এই যুগ এবং বলিউডের যত বড় স্টার হোক তারা এই দেশে তাদের বিভিন্ন অনেকে বিলাসপুর এইসব কথাবার্তা বলে আমরা যদি প্রচার না করি তাহলে দর্শক জানতে আমাদের আমাদের প্রচারের আমার প্রচারের যে মানে প্ল্যানটা এটা অনেক আগে থেকে আমি করে এবার প্রচার কারণে আমাদের প্ল্যান ওভাবে করা হয়নি তাহলে আমরা অনেক বাকি আমি আজকে প্রোডাকশন হাউসে প্রোডাকশন হাউসে ছবি করি তারপরেও কিন্তু আমার প্রচারে কোনো মানে আমি আমার কিন্তু কমতি আপনারা দেখেছেন কন্টিনিউয়াস ফেসবুকে ইউটিউব আমি প্রচার করে এটা অন্যদের কমি আমি কিন্তু একইভাবে প্রচার করতাম কারণ আমাকে একজন সহযোগিতার টাকা দিয়ে আমাকে টাকা দিয়ে যদি আমি যদি তার মুভির প্রচার না করবো এই যদি সাকসেস না হয় যেমন প্রচারের লস হবে তেমন আমারও লস আমার কোনো উপায় হবে না দর্শক কম দেখবে তখন ছবি কম হয়ে যাবে তখন আমার কেরিয়ারে একটু সবাইকে চিন্তা করতে হবে তবু আলোচনা আছে বাংলাদেশে সবাইকে চিন্তা করতে হবে আমি যদি প্রচার না করি দশটা পোস্টার আছে আমার অন্য পোস্টার বেশি টাকা দিয়ে দিই আমার ছবি যখন পরপর একটা ছবি সুপারিশ হয়ে যাবে তখন কিন্তু আমাকে সবাই বেশি টাকা দিয়ে করবে এটা কিন্তু সবাই সব আসে এটা বলিউডে দেখেন আপনারা সাউথ ইন্ডিয়াতে দেখেন আমেরিকাতে দেখেন সবাই কিন্তু যার যার প্রতিটি প্রতিটি অভিনেত্রী এভাবে প্রচার করে আমাদের দেশের আর্টিস্টরা যতটুকু করে আরো বেশি বাড়িয়ে দিতে প্রচারের মাত্রা প্রডিউসার তাদের হাত তাদের কাজ মিলিয়ে প্রচার করতে হবে যে আমরা আপনার প্রতিটি কাজ করেছি আমি প্রচার করছি আরেকটা ব্যাপার আপনাদের মাধ্যমে হয়েছে এটা হচ্ছে আপনারা সাউথ ইন্ডিয়াতে যাবেন এবং বলিউডে যাবেন ছবি কিন্তু স্টার্ট টু ফিনিশ মানে একটা ছবি স্টার্ট করলে এটাকে ফিনিশ করতে হবে আনফিনিশ প্রমোশন করতে হবে কিন্তু আমাদের দেশের আর্টিস্টদের দেখা যায় একটা দেশ পাঁচটা ছয়টা সাতটা ছবি কাজ নিয়ে এই ছবিতে দুই দিন সময় দেয় ওই ছবিতে চার দিন সময় দেয় একটা ছবি প্রডিউসার রিকোয়েস্ট করার চার বছর পাঁচ বছর পর্যন্ত লেগে যায় ওই ছবিটাকে স্ক্যানিং এইটা প্রডিউসারদেরও আমি বলবো যে এইটা নিয়োগ তাদেরকে করতে হয় তারা যখন একটা আর্টিস্টকে ছবিতে নেবে তখন কিন্তু তাদের সাথে এগ্রিমেন্ট করতে হবে যে আপনার কিছু টাকা কিছু নেবে যে আপনার ছবি আমি এইটা নিয়ে স্টার্ট করবো এইটা নিয়ে কিনে করবো আর ছবির প্রমোশন তো আমাকে প্রমোশন করে দিতে হয় তারপরে আপনি আরেকটা ছবি কাজ করতে পারেন এইভাবে যদি ক্রিয়েটিভিটি নিয়োগ করেন তাহলে জানতেই পারবেন একবার ভাই ছবি অর্ডার আমি সবাইকে কাজ করে খেতে হবে এই জন্য প্রডিউসার এবং ডিরেক্টরদের এটা একটু নিয়ম করে থাকতে হবে আমাদের এইখানে ডিরেক্টররা যদি একজন কর্মী নয় আরেকজনের সঙ্গে কথা বলা একজন প্রডিউসার যদি কর্মী হয় আরেকজন প্রডিউসারকে আর্থিকের সাথে কথা এগুলো বন্ধ করতে হবে যার কারণে বাংলাদেশের সিনেমা কিন্তু দাঁড় পাবে কেউ বলতে পারবে না যে বাংলাদেশের সিনেমা এখন ভালোভাবে চলছে তাহলে এতগুলি সিনেমা হচ্ছে আমি আমি যখন ছবি রিলিজ করেছি আড়াই একশো হলে ছবি তাহলে আজকে আশিটা হবে আবার আমিও বলি আমি যখন পোস্টার করেছি পোস্টার
আমি নিজেও সিনেমার মহরত এই বাবু এবং আমি বাংলাদেশের এত কঠিন মহরত থেকে আপনাদের মাধ্যমে যায়ক আমি আপনার সাথে বলতে পারি যে ওনার উত্তর আল্লাহ তালা দিয়ে দেন
উনি পেটে যে একটা কথাই বলতো যে আমার আর্টিস্টটা যদি আমাকে টাইম দেয় সময় মতো যেতে আসিস আমি কি করতে পারবো সেটা কিছু দিতে দেখা আমি ওনাকে টাইমে পরে টাইম দিয়ে দিতে পারি আমি মানুষ যদি অ্যাক্সিডেন্ট কাজ করে পাঁচটা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত তারপরে যদি কাজ করে এগারোটা পর্যন্ত আর আমি ওনাকে দুই সেই সাত বারোটা একটা দুইটা তিনটা চারটা ভোর পাঁচটা পর্যন্ত পাঠাই আপনারা বুঝতে হবে তবে আমি বলবো এইটাই আপনারা যারা আছেন আপনারাই লিখবেন আসলে এই ছবিটার গল্পের সাথে আগে কোনো গল্প নেই একটা অনন্ত ভাই ছবির সাথে গল্পের দিন নাই হয়তো বা যে কোনো দেশে হয়তো একটা সিকুয়েন্সের সাথে বা একটা সিনের সাথে কথা বলতে পারে আপনার হাতা টোটা সিকুয়েন্স এছাড়া আপনারা কিছু পাবেন।